তুমি মদ খাও তবু নামাজে আসো, তুমি জেনা করো তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। Rose TV 24 enjoy by listening to the Holy Quran. ও যুবক, আমার কাছে একটা লোক এসেছিল, লোকটার বাড়ি একে যমুনা, লোকটা থাকে অস্ট্রিয়া, এটা ভিয়েনা অস্ট্রিয়া। সে আমার কাছে কথা বলার এক পর্যায়ে বলে, হুজুর আমার ইচ্ছা আমি দাড়ি রাখি, কিন্তু ওই দেশে দাড়ি রাখা একটু কষ্ট, রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে, একটু ভয় ভয় লাগে, কিন্তু আমার ইচ্ছা আমি দাড়ি রাখা। হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে? আমি তাকে বললাম, আপনি দাড়ি রাখবেন কে রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে একটা কথা বলি, আপনার দাড়িটা আপনার বিষয়, কিন্তু আমি একটা যুক্তির কথা বলি আপনাকে। হুজুর বলেন, আচ্ছা আপনি কতদিন বাঁচবেন? কয়টা তো বলতে পারবো না হুজুর। আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে যে এতদিন পরে যাবো, দাড়ি টাড়ি রেখে যাবো, এই ধরনের ব্যবস্থা আছে কি বলেন, আছে কিনা বলেন? আপনি যখন কবরে যাবেন, আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে, আপনার নামাজের সুন্নত, রোজার সুন্নত, আপনার হুজুর সুন্নত, গুসুলের সুন্নত, আপনার আপনার ঘুমানোর সুন্নত, ব্যবহারের সুন্নত, পরিবারের সুন্নত, আপনার সমাজের সুন্নত, সকল সুন্নত আপনি করে যাবেন, এগুলি রেকর্ড হবে। আর এটাকে যদি লাইভ করতে হয়, এটাকে যদি দেখাতে হয়, একটা সুন্নত আছে, এছাড়া আর কোনো সুন্নত দেখাতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি যখন কবরে যাবেন, সব সুন্নত লেখা হবে, লেখা থাকবে, আর একটা সুন্নত কবরে যাবেন, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, ফেরেশতারও দেখবে, আমার রাসূলও দেখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আর কথা বলল না, চুপ করে চলে গেল, হজ করতে গেল, হজে চলে গেল। আমার সাথে আর দেখা হলো না। কয়েকদিন পর তার চাচা এসে বলল, হুজুর আমার যে ভাতিজার ভাগ্নেটা আসছিল, আমার ভাতিজার আসছিল, ভাতিজাটা মারা গেছে, ভাতিজাটা মারা গেছে, ভাতিজাটা মারা গেছে, হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে, হুজুর আপনি আমাদের এখানে আসেন। আমি বললাম ঠিক আছে যাব। আমি গেলাম, অস্ট্রিয়া থেকে লাশটা এসেছে, বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে, ওই কফিনটা, কফিনটার মুখটার কাছে একটু গ্লাস, আমি দেখতে চাইলাম, দেখা যায় না, দেখা যায় না। এরপর বললাম যেটা খুলে ফেলেন, খোলা হলো, তার মুখটা খোলা, আমি চেহারা দেখেছি দাড়ি ছাড়া, মুখ ভর্তি আমার মতো, আমার থেকে আরো বড় দাড়ি ছিল তার। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, অস্ট্রিয়ার মতো দেশে গিয়ে সে রাসূলকে ভুলে নাই, ওই দেশ গিয়েও সে চিন্তা করেছে আমার রাসূলের কাছে যখন আমি দাঁড়াবো, আমার মুখে দাড়ি থাকবে, আমার রাসূল যেন আমাকে চিনে নেয়, আমার রাসূল যেন আমাকে চিনে নেয়। সেখানে গিয়ে সে দাড়ি আর কামালো না, দাড়ি নিয়ে চলে গেল, দুনিয়া ছাড়লো, দুনিয়ার মানুষ তাকে থাকলো, রাসূলের সুন্নত নিয়ে যায়। আর কবরে যখন বলা হবে, মমান হাজার রাজুল বুইসাফিকুম, তোমাদের কাছে পাঠিয়েছিলাম এই লোকটাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দুনিয়াতে মানবে না, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দুনিয়াতে ধরবে না, যারা দুনিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কলিজায় জায়গা দিবে না, কবরে গিয়ে রাসূলকে তারা চিনবে না। কথা ঠিক আছে কিনা বলেন? তারা কবরে গিয়ে রাসূলকে চিনবে না। ও মুসলমান, সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, আমার রাসূলের মহাব্বত কিন্তু শেষ হবে না। কথা ঠিক আছে কিনা বলেন? যদি রাসূলের সাথে সম্পর্ক করতে পারেন, ওয়ামা ইউতাইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ফা উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহু আকবার বলি, তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন, মিনান নাবিয়িনা, তার পুরস্কারটা কি হবে, সে নবীদের সাথে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বড় সড় মানুষের সাথে কারো যাতে সম্পর্ক হয়,
আমার সম্পর্ক যদি নবীর সাথে হয় তাহলে আমার হু দুনিয়াতে হবে না আখেরাতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? আমার হু আখেরাতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি টের পাও না? নবীদের সাথে আল্লাহ বলেন তুমি আমার নবীকে মেনে নাও। আমি এই আলোচনাটা করছিলাম মুরাদনগরে, আলোচনার পর আমি শুধু এতটুকু বলেছিলাম আজকে আমি দেখতে চাই রাসূলের মহব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও যে দাঁড়িয়ে আর কামাবো না। একসাথে দশটা ছেলে দাঁড়িয়ে গেল, এমন কান্না রুল পড়েছে মাহফিলে, মাহফিলের মধ্যে সবাই কান্না আরম্ভ করলো। দশটা ছেলের দিকে তাকিয়ে থাকলাম আর মনে হলো যেন রাসূলের মহব্বত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে। এত সহজ নয় দাঁড়িয়ে রাখা, আজকে এত সহজ নয়। দশটা যুবক দাঁড়িয়ে গেল, হুজুর আর কোনোদিন দাঁড়ি কামাবো না, আমি আমার রাসূলের সামনে যেদিন দাঁড়াবো দাঁড়ি নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে কি মাহফিলে এমন যুবক পাওয়া যাবে? পাওয়া যাবে? তোমরা দাঁড়ি রাখো, কেউ কেউ দাঁড়ি রাখো, কি জানি স্টাইল একটা বেরিয়েছে এমনি কুইল, আবার কি মেসি বেশি চুল কাটে এইভাবে, চুল এমনভাবে কাটে, এটা কি মুরগ না এটা কি গুড়া এটা কিছু বোঝা যায় না, চুল থাকে উপরের দিকে, এরপরে চুল কাটতে কাটতে আবার শুকু মাথার মধ্যে লেখে নাই বোধ হয়, মাথার মধ্যে দাগ দেয়। তুমি কারে অনুসরণ করো? তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে মনে রেখে দিও। তুমি যে শার্টটা পরেছো কেউ শার্টটা যদি কারোর মতো হয়ে যায় তুমি নর্মাল শার্ট পরো, নর্মাল শার্ট পরো, নর্মাল গেঞ্জি পরো, সাধারণ গেঞ্জি পরো, গুণা নাই শার্টে, কোনো গুণা নাই প্যান্টে, গুণা নাই। যেই প্যান্ট তোমাকে চাল চলনে ভদ্রতা শিক্ষা দেয়, ভদ্রতা প্রকাশ পায়, ওই প্যান্টে কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই প্যান্ট পরো যে এটাকে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বুঝাই যায় না, আর যখন একটু নুইতে পারো তাহলে পাশার নিচে যাইতে যাইতে সব কিছু দেখা যায়, এমন আছে কিনা বলেন? আছে কিনা? প্যান্টগুলি ছোটো করে দিয়েছে। মুসলমান তুমি বুঝো না, তোমার ইমান ধ্বংস করার জন্য যত পথ, যত মধ্যপথ, যত মত, যত পদ্ধতি তুমি জানো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে। তোমার নামাজ যদি তুমি পড়ো তোমার নামাজ নষ্ট করতে হবে, কিভাবে করবা? প্যান্টটা ছোটো করে দে, গেঞ্জিটা ছোটো করে দে, ছোটো ভাইয়ের গেঞ্জি, হ্যাঁ তার কোনো গেঞ্জি নাই, একটা ছোট্ট গেঞ্জি পরে নাভির উপর গেঞ্জি চলে আসে। কি বললেন, আসে কি না? আপনি দেখবেন রাস্তাঘাটে দেখেন এই ছেলেগুলি নামাজে নেবেন না, নামাজ পড়তে পারে না, নুইতে পারে, প্যান্টটা কেমন করে বানানো হয়, প্যান্টটাকে বানানো হয়। তুমি যতবার 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 এই প্যান্ট পরে থাকবা, যত বছর থাকবা, তোমার সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি প্যান্ট পরো, তোমার প্যান্টটা হবে তোমার নাভি ঢেকে যাবে, তোমার টাকনু উপর নিচে পর্যন্ত যাবে, হ্যাঁ তোমার টাকনুর উপরে থাকবে, আর হাঁটুর এক ছেলে দেখলাম সে নামাজ টামাজ পরে না, দাড়িটা কি একটা ফ্যাশন জানে দাড়ি, এখন নতুন একটা দাড়ি আসছে না, ওর দাড়ি রাখতে রাজি আছে কিন্তু রাসূলের দাড়ি রাখতে রাজি না। কিন্তু দাড়ির স্টাইল কিন্তু সুন্নতের না, দাড়ির স্টাইল হলো নায়ক নায়িকাদের মতো, নায়ক নায়িকার মতো, কি বলেন ঠিক না? নায়কদের মতো দাড়ি রাখে, এই দাড়ি রেখে তারা নিজেদেরকে সৌন্দর্য বাড়াতে চায়। আমি হঠাৎ একটা ছেলেকে দেখলাম যে এইভাবে পরা, দেখলাম টাকডুর উপর জামা, আমি আলহামদুলিল্লাহ সে তো টাকডুর উপর জামা পরতেছে, হঠাৎ একটা মেডিকেল একটা জিনিস একটা সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে আমেরিকাতে বর্তমানে যুবক ছেলেরা টাকডুর উপর জামা পরে। তার পিছনে কারণটা কি? কারণটা হলো মেডিকেল সায়েন্স বলছে টাকনু এমন একটা স্থান যে স্থানে মানুষের অনেক কিছু এখানে জমাট বাঁধা থাকে, এটাকে খোলা রাখতে হয়, এটা যদি রাখা হয় যুবক তার যৌবনের গ্যারান্টি পায়, যুবক ভালো থাকে, যুবকের স্বাস্থ্য ভালো থাকে। এখন মেডিকেল সায়েন্স বলল টাকনুর উপর জামা পরো, এখন যুবকরা বলল টাকনুর উপর জামা পরতে হবে। কিন্তু 1500 বৎসর আগে আমার রাসূল বলেছেন যারা টাকনুর নিচে জামা পরে কাল হাসুরের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। যারা টাকনুর উপর জামা পরে তাদের পায়ের মধ্যে আগুন লাগানো হবে, আগুন দিয়ে তাদেরকে পাগুলি ছেঁকা হবে,
1400 বছর আগে রাসূল বললেন টাকলুর উপর জামা পরো, 1500 বছর আগে রাসূল বললেন, কিন্তু এই কথা কিন্তু কলিজা কানে যায় নাই। কথা ঠিক আছে কিনা বলেন। আজকে যুবক তুমি দাড়ি রেখে দেখো, ওই যে লোকটা মারা গেল তার লাশটা যখন দেখলাম আমার ভিতরে এই অনুভূতি আসলো, তার হয়তো জীবনের অনেক আমল বাদ হয়ে যেতে পারে, কিন্তু দাড়ি রাখার আমলের কারণে হয়তো আল্লাহ তাকে সবকিছু মাফ করে দিতে পারে। আমাদের এমন একটা চাহিদা করা দরকার আছে কিনা বলেন। অনেকে আবার মনে 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 বলে যে নামাজ পড়ার সময় বুঝি পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় টাকা পড়া লাগে কিনা, না না, তোমার সতর ঢাকা থাকতে হবে। এটা মূল কি রাখতে হবে বলো, সতরটা ঢাকা থাকতে হবে, আর তোমার পোশাকটা যেন এমন হয় নামাজ পড়তে যেন তোমার অসুবিধা না হয়। সবাই মানবো তো ইনশাআল্লাহ, তুমি যদি মানো, রাসূল বলেছেন আমি আছি হাশরের ময়দানে, তুমি যদি মেনে নাও যুবক, রাসূল বলছেন আমি আছি হাশরের ময়দানে, তোমাকে আমাকে খুঁজতে হবে না, বরং আমি তোমাকে খুঁজব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমাকে আমাকে খুঁজতে হবে না, আমি তোমাকে খুঁজব হাশরের ময়দানে। তোমার চেহারাটা হবে নূর থেকে আরো আলু, সূর্য থেকে আরো আলু, তোমার হাতগুলি হবে আলু আলুতে ভরা, তুমি গোটা পৃথিবীর সকল মানুষগুলি একসাথে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার চেহারার মধ্যে সূর্যের আলুর মতো আলু আল্লাহ জলছায়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি দেখে চিনেই ফেলবো তুমি আমার উম্মত, তোমাকে দেখে আমি চিনেই ফেলবো তুমি আমার উম্মত। যুবক তুমি কি জানো সেটা কি? সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উযু করা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উযু করা, যদি করতে পারো তুমি গুনাহ করো। আমি বলি তুমি গুনাহ করো, নামাজে চলে আসো, ছাড়তে পারো না তবু নামাজে আসো, তুমি মদ খাও তবু নামাজে আসো, তুমি জেনা করো তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, তুমি যাই করো নামাজে আসো। বাবু তুমি তো এই এলাকার মানুষগুলিকে নামাজি বানিয়ে দাও, আমিন বলি আমিন বলি। মাহফিল হয়, মাহফিল হয়, হেদায়েত হয় না, মাহফিল হয়, মানুষ পরিবর্তন হয় না, এমন মাহফিলের দরকার নাই যেই মাহফিল থেকে নামাজি বের হবে না। কথা ঠিক আছে কিনা বলে। আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়, আল্লাহুম্মা আমিন।